দিনহাটায় আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের কনভয়, এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। বোমা পাথর বৃষ্টি গাড়ি ভেঙে চুরমার। আপনাদের দেখাচ্ছি সেই মুহূর্তে দিনহাটায় এলাকার ছবি। গুলি চলার অভিযোগ ওঠে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের পরিস্থিতি। নিশীথের কনভয়কে কালো পতাকা দেখায় তৃণমূল, এমনটাই অভিযোগ। কালো পতাকা দেখানো ঘিরে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি পর্যন্ত বেঁধে যায়। পাল্টা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়, অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুর করা হয়, এমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, আমাদেরকে একেবারে জানাও এই মুহূর্তের পরিস্থিতি, এবং সেই সঙ্গে জানাও এইরকম পরিস্থিতি তৈরি হলো কেন? দেখো, আজকে কিন্তু নিশীথ প্রামাণিকের কর্মসূচি ছিল দিনহাটার বুড়িঘাটে। সেখানে এক আক্রান্ত বিজেপি কর্মীর সাথে তার দেখা করার কথা ছিল। সেই মতো নিশীথ প্রামাণিক দুপুর নাগাদ বুড়িঘাট এসে পৌঁছে, এবং আগে থেকে তৃণমূল কংগ্রেস কিন্তু নিশীথ প্রামাণিকের যে ওই বুড়িঘাটে যেখানে প্রোগ্রাম ছিল তার কিছুটা দূরেই কালো পতাকা নিয়ে মিছিল করতে থাকে, নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখাবে বলে। যেটা আপনি জানিয়ে রাখি, কদিন আগে যেটা হয়েছিল যে ভাটাগুড়িতে নিশীথ প্রামাণিকের যে বাড়ি ঘেরা হয়েছিল, সেখানে উদয়ন বলে সেখানে জানিয়েছিলেন যে নিশীথ প্রামাণিক জেলাটায় যেখানেই যাবে যতদিন না পর্যন্ত শাস্তি হচ্ছে ডিএসএফ এর এই প্রেম কুমার বর্মনের খুনের অভিযোগ ডিএসএফ এর বিরুদ্ধে শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত দিনহাটায় নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখানো হবে। সেই মতো তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে দাঁড়িয়েছিল কালো পতাকা দেখানোর উদ্দেশ্যে, এবং নিশীথ প্রামাণিক বুড়িঘাটে পৌঁছে এবং পুলিশ কিন্তু কিছুদূর আগেই কিন্তু সেই গাড়ি এই কালো পতাকা যারা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের সেখানে আটকে দেয়, এবং তারপরেই কিন্তু কিছুক্ষণ পরেই নিশীথ প্রামাণিকের গাড়ি যখন ওই রাস্তা দিয়ে যায় সেই সময় কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রথমে ইট ও পাটকেল ছোড়াছুড়ি হয় দুপক্ষের মধ্যে, এতে নিশীথ প্রামাণিকের যে গাড়ি সেটা সামনে কাজ লাগে এবং সেই গাড়ির কাজ ভেঙে যায়। এরপরে নিশীথ প্রামাণিকের যে নিরাপত্তার দায়িত্ব রয়েছে তারা সেখান থেকে নিশীথ প্রামাণিককে সরিয়ে নেয়, এবং এরপরে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বোমা ছোড়া হয়, এবং পুলিশের তরফ থেকেও কিন্তু বেশ কয়েক রাউন্ড কাঁদানি গ্যাস ছোড়া হয় এবং গুলিও চলে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়, তৃণমূল কংগ্রেস কর্মী এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। এবং তুমি আমাদের সঙ্গে থাকো শুভেন্দু, সেই মুহূর্তে এলাকায় কি পরিস্থিতি তৈরি হয় দর্শকদের দেখাচ্ছি আমরা। পাশাপাশি দুটি ছবি আপনাদের সামনে রেখেছি যে ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র হয়ে উঠে দিনহাটা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের কনভয় হামলা, আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি। একেবারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়, কালো পতাকা দেখানো ঘিরে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি পর্যন্ত বেঁধে যায়। দিনহাটায় আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি, বোমা পাথর বৃষ্টি গাড়ি ভেঙে একেবারে চুরমার করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক কি বলেছেন দেখুন।
বাংলায় যে রাজনৈতিক পরিস্থিতি এটা বাংলা সাধারণ মানুষ মেনে নেবে না, কোনো উত্তেজিত হয়ে নয়, একেবারে সাধারণভাবে স্বাভাবিকভাবে বলছি যে এই রাজনৈতিক পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে বাংলার যে গণতান্ত্রিক অবস্থা সেটা কিন্তু একেবারে কলাপস। আপনার গাড়িতেও হামলা হয়েছে, গাড়ি ভেঙে গেছে, কাজ ভাঙুক না, বাংলা সাধারণ মানুষ দেখছে তো কি হচ্ছে। আপনি তো পুলিশকে জানিয়ে এসেছিলেন এখানে পুরো পূর্ব নির্ধারিত। নিশ্চিতভাবে পুলিশের ব্যারিকেড আপনারা দেখুন, যারা পাথর ছুটছে তাদেরকে সেভ করা হচ্ছে, যারা বোমা ছুটছে তাদেরকে সেভ করা হচ্ছে। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। আপনারা শুনলেন নিশীথ প্রামাণিক কি বলেন, কথা বলবো শুভেন্দুর সঙ্গে। শুভেন্দু, নিশীথ প্রামাণিক যে অভিযোগ করছেন, কিভাবে এইরকম ভাবে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল? দেখো, নিশীথ প্রামাণিক যে অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে, কিন্তু নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন। ঘটনাস্থলে কিন্তু আগে থেকে এই কর্মসূচি ছিল এবং যে নিশীথ প্রামাণিক সেখানে আসবে পুলিশের কাছে আগেই খবর ছিল এবং কালো পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। তবুও কিন্তু নিশীথ প্রামাণিক বা বিজেপি সেটা দাবিকে যথাযথ পুলিশ সেখানে ছিল না, যার ফলে এই ঘটনা ঘটেছিল এবং পুলিশের বিরুদ্ধে মানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এতটাই উত্তেজিত হয়ে পড়ে পরিবেশ যে পুলিশকে নিয়ন্ত্রণে আনতে আগামী গ্যাস ছুটতে হয় এবং লাঠিচার্জ করতে হয় তেমনটাই দেখা যাবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে গুড়িঘাট এলাকায় কিন্তু বেশ কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরবর্তীকালে নিশীথ প্রামাণিক সহ অন্যান্য বিজেপি নেতারা যারা ছিল সেখান থেকে বেরিয়ে আসে পুলিশি নিরাপত্তার মধ্যে। এদিকে দেখা যায় যে গুড়িঘাট অঞ্চল যে তৃণমূল কংগ্রেস কার্যালয়, এই তৃণমূল কংগ্রেসের আমলার পর কিন্তু সেই কার্যালয়ের ব্যাপক ভাঙচুর চালানো হয় বিজেপির পক্ষ থেকে। সেই তৃণমূল কংগ্রেস কর্মীদের যেখানে মোটর বাইক এবং সেই পার্টি অফিসের ভেতরে ব্যাপক ভাঙচুর করা হয় এবং এই ঘটনায় কিন্তু ব্যাপক এলাকায় অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তে বোমা পড়তে থাকে কিন্তু এলাকায় সেই শব্দ শোনা যায় এবং গুলিও চলে বলে অভিযোগ। সব মিলিয়ে পরিস্থিতি একেবারে রণক্ষেত্রের চেয়ারা না এই ঘটনাকে কেন্দ্র করে। এর আগে যেটা তোমাকে বলছিলাম পাতিয়া, যে কিছুদিন আগে নিশীথ প্রামাণিকের বাড়িতে ঘেরাও কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং সেখান থেকেই উদয়ন গুহ একদম জানিয়ে দিয়েছিলেন যে দিনহাটার যেখানেই নিশীথ প্রামাণিক যাবে সেখানেই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা কালো পতাকা দেখাবে। সেই মতো আজকে গুড়িঘাটে নিশীথ প্রামাণিকের কর্মসূচি, তার আগেই থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে কালো পতাকা নিয়ে মিছিল শুরু করেছিল নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে এবং এখানে পুলিশ যথেষ্ট পরিমাণে ছিল, উপস্থিত ছিল। তবুও এই ধরনের একটি ঘটনা এড়ানো গেল না, সার্বভৌম পুলিশের যে সক্রিয়তা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে বিজেপি। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবং এখনো পর্যন্ত যদি এই ঘটনার কোনো তৃণমূলের কোনো প্রতিক্রিয়া কিন্তু বাকি এখনো পাওয়া যায়নি। তুমি আমাদের সঙ্গে থাকো শুভেন্দু, আমরা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন দিনহাটার পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে ওঠে, একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে দিনহাটা। তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়, পাল্টা তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয় অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে, যেমন বিজেপি অভিযোগ তুলেছে তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। দিনহাটায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা করা হয়েছে, তার গাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। আপনারা শুনলেন নিশীথ প্রামাণিকের বক্তব্য। বাংলায় যে রাজনৈতিক পরিস্থিতি এটা বাংলা সাধারণ মানুষ মেনে নেবে না, কোনো উত্তেজিত হয়ে নয়, একেবারে সাধারণভাবে স্বাভাবিকভাবে বলছি যে এই রাজনৈতিক পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে বাংলার যে গণতান্ত্রিক অবস্থা সেটা কিন্তু একেবারে কলাপস। আপনার গাড়িতেও হামলা হয়েছে, গাড়ি ভেঙে গেছে, কাজ ভাঙুক না, বাংলা সাধারণ মানুষ দেখছে তো কি হচ্ছে। আপনি তো পুলিশকে জানিয়ে এসেছিলেন এখানে পুরো পূর্ব নির্ধারিত। নিশ্চিতভাবে পুলিশের ব্যারিকেড আপনারা দেখুন, যারা পাথর ছুটছে তাদেরকে সেভ করা হচ্ছে, যারা বোমা ছুটছে তাদেরকে সেভ করা হচ্ছে। আপনারা শুনলেন নিশীথ প্রামাণিকের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি, বলছেন যারা পাথর ছুটছে, যারা বোমা ছুটছে তাদেরকেই বাঁচানো হচ্ছে, তাদেরকেই রক্ষা করা হচ্ছে। আপনাদের দেখাচ্ছি সেই মুহূর্তের পরিস্থিতি দিনহাটা, যেভাবে রণক্ষেত্র হয়ে ওঠে। Hey!
আসছে। রাজ্য বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সমীকদা, আপনি নিশ্চয়ই শুনেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় লক্ষ্য করে হামলা করা হয়, বোমা, পাথর বৃষ্টি, এমনকি গাড়ি ভেঙে চুরমার পর্যন্ত করা হয়। বিজেপির সংবেদনশীলতাকে কেউ যেন দুর্বলতা মনে না করে, তৃণমূল সহ্যের সীমা অতিক্রম করছে। সারা ভারতবর্ষের মানুষ দেখবে পশ্চিমবঙ্গে কোন শাসন চলেছে। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হিল পড়ছে, বোমা পড়ছে, বৃষ্টি হচ্ছে, সেখানে গুলি চলেছে বলে আপনারা বলছেন। এই যদি কেন্দ্রীয় মন্ত্রী নিরাপত্তা হয় তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ কি করছে? পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায়? বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আক্রান্ত হয়েছেন, আমাদের আরেকজন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি 27 বার আক্রান্ত হয়েছে, আমাদের বিভিন্ন নেতাদের গাড়ি বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছে, প্রায় 223 জন কর্মী খুন হয়ে গেছেন 2018 পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে। আজকে যেভাবে উত্তরবঙ্গে পরিস্থিতিকে উত্তপ্ত করা হচ্ছে, তৃণমূলের মন্ত্রীরা বারবার উত্তেজক বক্তৃতা দিচ্ছে, মানুষকে খেপিয়ে তুলছে, পরিকল্পিত হবে সাংসদ, সেখানকার একজন ওই স্থানীয় সম্প্রদায়ের নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী তার গাড়িতে আক্রমণ হচ্ছে। আমার মনে হয় যারা সংবিধানের রক্ষাকর্তা তাদের সময় এসে গেছে। রাজ্যপাল বিষয়টি দেখুন, রাজ্যপাল দেখুন, কারণ একদিকে পঞ্চায়েত নির্বাচন রক্তাক্ত হতে চলেছে, তিনি কিন্তু অভিভাবক, রাজ্যের সংবিধান তার উপরে দাঁড়িয়ে আছে। তিনি দেখুন, এটা টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি। এই রাজ্যে অবিলম্বে 355 ধারা জারি করবার সময় এসে গেছে, মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকার লুট হয়েছে, প্রতিবাদ রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে গেছে, প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে, সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে কেন্দ্রে বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন করে দরিদ্র মানুষের বাড়ি, দরিদ্র মানুষের শৌচালয়, তাদের খাবার লুট হয়েছে, মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়া হচ্ছে। আজকের এই ক্ষমতা প্রমাণ করলো কোথায় যাচ্ছে। আই থিঙ্ক ইটস আ চিলিং মেসেজ টু দ্য নেশন, কি চলছে পশ্চিমবঙ্গে আর কি হতে চলেছে পশ্চিমবঙ্গে, এ সম্পর্কে সচেতন হওয়া উচিত। আমরা এবার রেসিপ্রোকেট করা শুরু করব, এবার রিটালিয়েট করবে বিজেপি। দিনের পর দিন আমরা বলছি, আমরা রাজ্যপালের কাছে আবেদন করছি, আপনি এগিয়ে আসুন, আপনার অবস্থান প্রয়োগ করুন, না হলে কিন্তু পশ্চিমবঙ্গ আবার 70-এর দশকে ফিরে যাচ্ছে, সেই পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করছে। বাধ্য করবেন না একটা সংগঠিত রাজনৈতিক দলকে গণতন্ত্র থেকে দূরে সরে এসে, শান্তি সহাবস্থানের পথ থেকে দূরে সরে এসে, সংসদীয় ব্যবস্থার হাত থেকে দূরে সরে এসে যে পথ অতি বামপন্থীরা নেয়, আর যে সেই পথ নেবে কি কোনো সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করা রাজনৈতিক দল? আজকে এই মন্ত্রীর ওপরে আঘাত, এটা ভারতবর্ষের মন্ত্রী সভার ওপরে আঘাত, নিশীথের গাড়ির ওপরে এই আক্রমণ ভারতের গণতন্ত্রের ওপরে আক্রমণ, ভারতীয় সংবিধানের প্রতি আক্রমণ। রাজ্যপাল এগিয়ে আসুন, দেখুন, ইন্টারভেন করুন, আর সময় শেষ হয়ে যাবে না হলে। ধন্যবাদ সমীকদা।